আব্বু আমাদের তো সামার ভ্যাকেশন চলছে, তুমি না বলেছিলে আমাদের নিয়ে কক্সবাজার যাবে? বলেছিলাম নাকি? এখনই বলে গেছো? আমরা দুজনে মিলে কত প্ল্যান করেছি জানো? সমুদ্রে সাঁতার কাটবো, ঝিনুক কুড়াবো, মাছ ধরবো। কিন্তু আজকের ইভিনিং ফ্লাইটে আমাকে একটু ব্যাংকক যেতে হবে। ফ্লাইং ক্লাবের জন্য দুটো হেলিকপ্টারের ডিটটা আজই ফাইনাল করতে হবে। ফিরতে ফিরতে তো তিন চার দিন লেগে যাবে। না না আব্বু, আমি কক্সবাজারে যাব। আম্মু, তুমি আব্বুকে বলো না। ব্যাংকক পরে গেলে হয় না? আহা সুমনা, বোঝার চেষ্টা করো। বিদেশি পার্টিদের একটা শিডিউল আছে, ওরা তো আমার জন্য সেই শিডিউলটা চেঞ্জ করবে না। এক কাজ করো না, তোমরা দুজন আমার সাথে ব্যাংকক চলো, ওখানেও দেখা সবকিছু আছে। সুমনা, কি হয়েছে সুমনা? আম্মু! সুমনা, 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 জলদি ডাক্তারকে ফোন কর। জি স্যার। আম্মু! কিছু না, তোমার আম্মু দুদিনে সুস্থ হয়ে যাবে। আম্মু, আম্মু। কাউসার, আই এম সরি আসিফ, থরো চেক আপ না করে আমি কিছুই বলতে পারছি না। তবে ভাবিকে কনস্ট্যান্ট অবজারভেশনে রাখতে হবে। আমি ক্লিনিকে গিয়ে একজন নার্স পাঠিয়ে দিচ্ছি, সেই সব সামলে নেবে। আমি তাহলে আসি। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। সুমনা, সুমনা, এখন কেমন লাগছে সুমনা? ভালো। তুমি ব্যাংকক যাওনি? আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর সব হবে। কিন্তু ব্যাংককের এই পার্টির ডিলিংটা মিস হয়ে গেলে তোমার ফ্লাইং ক্লাবের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ওরা বারবার ফোন করে তোমার ডিপার্চার টাইম জানতে চাচ্ছে। বাদল, বোঝার চেষ্টা করো। সুমনাকে এই অবস্থায় ফেলে রেখে আমি কি করে ব্যাংকক যাব? ওর দিকে কে খেয়াল রাখবে? কেন, আমরা তো আছি। তাছাড়া ডাক্তার কাউসার বললেন নার্স পাঠিয়ে দিচ্ছেন, সো ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। কিন্তু ব্যাংককের পার্টি আমাদের যে রেটে হেলিকপ্টার দিচ্ছে সেই রেট আমরা আর কোথাও পাবো না। যেতে তোমাকে হবেই, তোমার সন্তানের ভবিষ্যতের জন্য এই ডিলটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু বাদল, তোমার ভাবির দিকে কিন্তু তোমাকেই খেয়াল রাখতে হবে। আহা, তুমি ভুলে যাচ্ছ ব্রাদার, মায়ের পেটের ভাই না হলো আমি তো তোমার ভাই। ম্যানেজার হিসাবে নয়, অন্তত ভাই হিসাবে তো আমাকে বিশ্বাস করতে পারো। ডোন্ট ওরি, ভাবির সব দায় দায়িত্ব আমার। এই নাও তোমার পাসপোর্ট আর টিকিট, রাত 8টায় রিপোর্টিং। প্লিজ আব্বু, তুমি যেও না, আম্মুর শরীরটা খুব খারাপ। আম্মু প্লিজ আব্বু। আহা, তোমার আম্মুর জন্য আমি তো আছি। না, শুধু তুমি থাকলে হবে না। আব্বু প্লিজ আব্বু, তুমি যেও না। আমি তোমার ভবিষ্যতের জন্য যাচ্ছি। আমি তোমার জন্য যাচ্ছি আব্বু, তোমার ভবিষ্যতের জন্য যাচ্ছি। ঠিক আছে, যাও রে। হ্যাঁ, দুদিনের মধ্যে ফিরে আসবে। ভবিষ্যৎ তোর সন্তানের নয় আরিফ, ভবিষ্যৎ আমার সন্তানের। তুই গাছ লাগাবি আর ফল খাবে আমার সন্তান। আম্মু ঘুমাবি না? আমার একা একা ঘুম আসছে না আম্মু। আয় বাবা, আমার পাশে শো, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আয়,
ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বড় গেলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে কাজ না দেব কিসে পান পুরালো আম্মু 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 তোমার কি হয়েছে আম্মু আম্মু কথা বলো আম্মু আম্মু ভাই আম্মু 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 ছিল না ব্রাদার আমাকে কেউ কিচ্ছু জানায়নি খবর পেয়ে ছুটে এসে দেখি সব শেষ বাড়ির আর লোকজন কোথায় ছিল ব্রাদার আবুল রহিমার ড্রাইভার নার্স কোথায় ছিল ওরা আমি কিচ্ছু জানি না আসিফ আমাকে ক্ষমা করে দিও আসিফ আমি দুই দিনের লেগে দেশে গেছিলাম আর এদিকে ক্ষেত থেকে কি হয়ে গেল বড় সাহেব আমাকে জোবে না তুমি একটা খুনি আমার মাকে তুমি খুন করেছ তুমি একটা খুনি আজ থেকে তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই
দেখ কি করছো তোর সিগারেটে নিকুচি করে উপরে তাকা সোনার ডিম পাড়া রাজ হাস আসছে বিশটা বছর ওর পেছনে আমি নষ্ট করেছি শুধু তোর জন্য তোকে আমি ব্যবহার করব আমার দাবার চালের শেষ গুটি হিসাবে সেদিন আর বেশি দূরে নেই যেদিন আরিফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সাইনবোর্ডে জায়গায় তোর নামের সাইনবোর্ড চলবে আমেরিকান কোম্পানির সঙ্গে আলাপ করেছিলে হ্যাঁ করেছিলাম ওরা দাম বেশি চাইছে মার্কেটে টিকে থাকতে হলে নতুন প্রজেক্ট শুরু করতেই হবে আমাদের লসের পাল্লা দিন দিন ভারী হয়ে যাচ্ছে লসের পাল্লা শুধু ফিশারিজেরা অন্য সেক্টরও ভারী হয়ে যাচ্ছে তুমি কোন সেক্টরের কথা বলছো বাদল তোমার ছেলে আরিফ আরিফের কথা বলছি আমি গতকাল আরিফ টাকা নিয়েছে 1,00,000 তার আগের দিন 50,000 তার আগের দিন অর্থাৎ 25 নভেম্বর তারিখে 2,00,000 তারও আগের দিন 3,00,000 শিট কি করছে আরিফ এত টাকা দিয়ে বাদল আমার অবর্তমানে তুমি আরিফকে চেক দিতে পারলে না কি বলছো তোমার ছেলে তোমার কথাই পাত্তা দেয় না আর আমার কথা তুমি নিজেই যেখানে বছরের পর বছর আরিফকে শুধরাতে পারছো না সেখানে আমি কি করে তাকে ট্যাকেল করব আসিফ আমার কথা শোনো সমস্ত সেক্টরের অ্যাকাউন্টসকে বলে দাও ওরা যেন আরিফকে টাকা না দেয় কোম্পানি বাঁচাতে চাইলে এছাড়া আর কোনো উপায় আমি দেখছি না টাকা দেওয়া বন্ধ করার আগে আমাকে জানতেই হবে এত টাকা দিয়ে করছে কি আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি নো নো আঙ্কেল আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই গো ওকে বাই আঙ্কেল আমি তোমাকে বলতে দেব না ডাক্তার
ডাক্তার প্লিজ হেল্প মি নার্স জলদি ট্রলি নিয়ে এসো মিস্টার আরিফ আপনাকে তো অসুস্থ মনে হচ্ছে আর ইউ ফিলিং অল রাইট আমার কিচ্ছু হয়নি এই মাসুম শিশুটিকে বাঁচান ও অ্যাক্সিডেন্ট করেছে ও আমাকে সাহায্য করতে চেয়েছিল এখন ও সাহায্যের প্রয়োজন যত টাকা লাগে লাগুক আমি দেবো সব আমি দেবো আমি দেবো নার্স ওকে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও রতন রতন বাবা রতন মিস্টার আরিফ উঠুন রতন বাবা প্লিজ চিৎকার করবেন না আপনার সন্তান সুস্থ আছে উনি আপনার সন্তানকে বাঁচিয়েছেন আপনার অশেষ মেহরবানি আপনি আমার সন্তানকে বাঁচিয়েছেন মা সন্তান আরে আমি জানি সন্তানের জন্য মা আর মায়ের জন্য সন্তান ডোন্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন এই টাকাটা রাখুন 50,000 টাকা আছে আরো লাগলে সরাসরি আমার কাছে চলে আসবেন এই যে আমার কার্ড শুধু একটা অনুরোধ আপনার সন্তানকে কোলছাড়া করবেন না একা ওকে রাস্তায় বের হতে দেবেন না ওকে আমার ওকে রাত সিটি ক্লিনিক থেকে আরিফ ভাইয়ের নামে 2 লক্ষ টাকা একটা বিল এসেছে টাকাটা কি দিয়ে দেবো হোয়াট ইজ দিস এত টাকা আরিফ ভাই একটা বাচ্চা ছেলের ব্রেনের সার্জারি করিয়েছেন তাই না এ তো দেখছি দিন দিন অধঃপতনে যাচ্ছে এভাবে চললে তো রাজার রাজত্বই শেষ হয়ে যাবে ডন তুমি একটা টাকাও বিল দেবে না না ডন টাকাটা দিয়ে দাও আমার ফার্মের এত বছরের রিপুটেশন একটা সামান্য চেকে যদি নষ্ট হোক তা আমি চাই না ঠিক আছে Well, gentlemen, sorry for the interruption. Please carry on. শহরের কেন্দ্রস্থলে আমাদের একটা মিডল ক্লাসের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স প্রয়োজন তাহলে দেখবে ক্লায়েন্টরা ঝাঁপিয়ে পড়ছে সবই বুঝলাম কিন্তু এমন সুইটেবল জায়গা খুঁজে পাওয়া তো মুশকিল জায়গা আমাদের হাতেই আছে চৌধুরী হাতেই আছে কোথায় কেন সুমনাবস্তি সুমনাবস্তি কি ভাবছো আসিফ জায়গাটা ভাবির কিন্তু তার অবর্তমানে তুমি তো সেই জায়গার মালিক তুমি অর্ডার করলেই বস্তি খালি করিয়ে আমরা কাজ শুরু করতে পারি কিন্তু বাদল সুমনার নামের আমারই একটাই স্মৃতি ভাবির স্মৃতি অক্ষুণ্ণ রাখার জন্য কমপ্লেক্সের নামটা ভাবির নামে রাখবো সুমনা কমপ্লেক্স সুন্দর নাম ঠিক আছে যা ভালো মনে হয় করো কিন্তু কোনো ঝামেলা যেন না হয় তুমি কিচ্ছু ভেবো না ওদিকটা আমি দেখব ছোট সাহেব ছাড়া আমি কেউ বাঁচাতে পারবো না আয় কে তুই আরে যে বস্তির লোকদেরকে তোরা মারধর করছিস সেই বস্তির মালিক আরিফ চৌধুরী ওস্তাদ আসিফ চৌধুরী আর বেটা
কন্টাক্টের মাঝে বাপ কে আর পোলা কে? আসিফ চৌধুরী আমাকে বস্তি খালি করার কন্ট্রাক্ট দিছে। এই জায়গা আসিফ চৌধুরীর না, এই জায়গা আমার মায়ের। সেই কথা তোর বাপ রেগে আকো মাকড়া উড়ে যে। তোমাদের কোথাও যেতে হবে না, এই বস্তিতে তোমরাই থাকবে। কিন্তু জবাবদিহি করতে হবে তাকে যিনি বস্তি ভাঙার আদেশ দিয়েছেন। বলো আরিফ ফিরেছে? না বড় সাহেব। মিস্টার আসিফ চৌধুরী চিৎকার করছে কেন? ছি ছি আসিফ চৌধুরী ছি, আমার মাকে খুন করে আপনার খুনের পিপাসা মিটেনি, আবার তাকে খুন করতে চান। কবে কবে শেষ হবে আপনার এই মরণ নেশা? কবে? কি বলতে চাও তুমি? আমার মায়ের জায়গার দিকে হাত বাড়িয়েছেন কেন? কেন ওই অসহায় গরিবদেরকে বেঘর করতে চাইছেন? কেন ওদের দীর্ঘশ্বাস নিজের গায়ে নিতে চাইছেন? কেন? আই ওয়ান্ট অ্যানসার, আমি উত্তর চাই। তুমি এখন বদ্ধ মাতাল, তোমার সাথে কথা বলার অভিরুচি আমার নেই। দ্বিতীয়বার যদি ওই সুমনা বস্তির দিকে হাত বাড়িয়েছেন তাহলে আপনার আর আমার সম্পর্কের শেষ সূত্রটাও ছিঁড়ে যাবে, আমি ভুলে যাব আপনি আমার মায়ের বিবাহিত পুরুষ ছিলেন। চুপ করো বেয়াদব। কেন কেন চুপ করব? আমার মায়ের যন্ত্রণা কাত সেই চোখের দৃষ্টি আমি আজও ভুলিনি। এখনো চোখ বন্ধ করলে আমি দেখতে পাই আমার মায়ের আত্মা চিৎকার করে বলছে তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। বাধ্য হয়ে বোতলে আশ্রয় নিয়েছি, নিজেকে ভুলিয়ে রাখি সারাদিন, কারণ রাত হলে সেই ঠিকানা আমাকে ফিরে আসতে হয়। কেন আসি জানেন? আসি শুধু আমার মা এবারেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বলে। আমার মায়ের জীবনের শেষ চিৎকারগুলো এই বাড়ির দেয়ালের মাঝে আজও প্রতিধ্বনিত হয় বলে আমাকে সেই চিৎকার ঘুমাতে দেয় না আসিফ চৌধুরী, আমাকে ঘুমাতে দেয় না। বলো বলো, অবাধ্য উন্মাদ হয়ে গেছি, ওকে উপরে নিয়ে যা। ছোট সাহেব চলেন আপনার রুমে। না আমি যাব না, আমি বলবো, আমার কষ্ট কথা বলবো, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, আমি বলবো। অনেক করছেন, এবার আপনার রুমে চলেন। রুমে যাব, রুমে যাব। হ্যাঁ তুমি আমাকে ঘুম পাড়ানি গান শোনাবে ভুলু মামা, যে সুরে আমার মা গান গাইতো
না ওই গল্পটা শোনাবে যে গল্প আমার মা শেষ করতে পারেনি বাবা শেষ করতে পারেনি খাজনার উপায় কি আর কটা দিন সবুর কর সারা দিন মদ খাইব আর রায় চলে ঘরে সব কানের মতো পড়ে থাকবো এটারই কি জীবন কয় আল্লাহ আমার ছোট সাহেবের এই কষ্ট আমার আর সহ্য হইতেছে না আমার ছোট সাহেবের এই কষ্ট আমার সহ্য হইতেছে না দুনিয়ায় এমন কি কেউ নাই যে আমার ছোট সাহেবের দুঃখ কষ্ট ভুলে দিব তার এই সর্বনাশার নেশাটা চালিয়ে দিব এমন কাউরে যদি পাইতাম তাইলে ছোট সাহেবের বউ বানায় তার ঘরে আনতাম খুশি মনে খুঁজে রে দেরি ভয়ে ভালোবাসা বুঝি রে এই মনে সে খুশি
না, আমি চেঞ্জ করছি, যান, বেরিয়ে যান। মৌ, উনি মিস্টার ডন, আমাদের শোয়ের স্পন্সরের ব্যবস্থা উনি করেছেন। তাতে আমার কিছু যায় আসে না, প্লিজ আপনারা যান। আহা, বোঝার চেষ্টা করো মৌ, আমাদের নেক্সট শোটাও উনি স্পন্সর করবেন, বাট তার বিনিময়ে তোমাকে ওনার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে হবে। মানে আপনি কি বলছেন এসব? রিল্যাক্স মিস মৌ, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে সরাসরি আমার গেস্ট হাউসে যাব, কিছুক্ষণ আনন্দ ঘন সময় কাটাবো, তাহলে নেক্সট শো স্পন্সর করতে আমার কোনো আপত্তি থাকবে না। এত তারা কিসের? গেস্ট হাউসে যাবার সময় না থাকলে চলো এখানেই না হয়। শিল্পী দেখেছে মেকআপ রুম খুব পবিত্র জায়গা, এখানে যারা নোংরা কথা বলে তাদেরকে আমরা এভাবে শায়েস্তা করি। গুড বাই মিস্টার ডন এন্ড গুড নাইট। আর মিস্টার রহিম, ভবিষ্যতের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আমি আপনাকে পুলিশে দেব। সরি মিস্টার ডন। তুই সরি বললে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু যে চর দিয়েছে তাকে সরি বলানোর ব্যবস্থা আমি করে নিচ্ছি। কোবরা, মিস মৌ গেটের দিকে যাচ্ছে, ওর হাত মুখ বেঁধে ওকে গাড়ির পেছনে তুলে নাও। আজ ওকে আমি বুঝিয়ে ছাড়বো সরি কিভাবে বলতে হয়। ওকে বস। ভুলো মামা, আরে ভুলো মামা, আইতাছি ছোট সাপ। সরে যাও, ও তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, আজ ওকে আমি মেরে ফেলবো। ভুলু মামার জন্য আজ তুই বেঁচে গেলি, যা ভাগ মার্শালা। ছোট সাহেব বাড়ি চলেন। মামা, গাড়ির ভেতর থেকে শব্দ করছে কে? জিনুত না তো। দাঁড়াও দেখছি। হ্যাঁ
সাজগোজ করেছেন তাতে তো আপনাকে তুলে নিয়ে যাবারই কথা। পশু বলে আপনাকে ব্যাগডালে ভরেছিল, মানুষ হলে তো কোলে করেই নিয়ে যেত। কি বলছেন? খারাপটা কি বললাম? এত রাতে এরকম পোশাকে রাস্তাঘাটে ঘোরাফেরা করে একমাত্র বাজে মেয়ে মানুষ, আই মিন কল গার্ল। কি? হ্যাঁ কল গার্ল। আপনাকে তো তার চেয়ে আমার বেশি কিছু মনে হচ্ছে না, নিশ্চয়ই ওদের সাথে টাকা নিয়ে বনিবনা হয়নি, তাই কিডন্যাপ করেছে। আপনি আমাকে বাঁচিয়েছেন, তাই আপনাকে কটু কথা বলা আমার শোভা পায় না। কিন্তু আপনি আমাকে সেই গালি দিয়েছেন যে গালি প্রত্যেকটা নারীর জন্য সবচেয়ে অপমানের, সবচেয়ে নিচ সে পরিচয়। ওরা যদি আজ আমাকে তুলে নিয়ে গিয়ে নষ্ট করত, তাহলে বোধহয় এর চেয়ে কষ্ট আমার হতো না। দেখতে চান? চলুন চলুন আমার সাথে, দেখে যান আমার প্রাসাদ, দেখে যান কে আমি, কি আমি, কোথায় থাকি। আসুন, আমার সাথে আপনাকে আসতেই হবে। আসুন। মৌ, এত দেরি করে এলি মা? হ্যাঁ বাবা, সমাজের ভদ্রলোকদের চেহারা চিনতে গিয়ে দেরি হয়ে গেল। এখানে এখানে বসো বাবা, বসো। আপু আপু, আমার রং পেন্সিল এনেছিস? না রে ভাই, কাল এনে দেবো। তুই খেয়েছিস? তোকে একা ফেলে আমি খাই নাকি? আমার জন্য অনেকক্ষণ ধরে বুঝি না খেয়ে আছিস। যা হাত মুখ ধুয়ে, আমি তোর খাবার দিচ্ছি। আচ্ছা যা। মৌ, তোর সাথে কারা এসেছে? তোর বন্ধু বুঝি? না বাবা, কিছু সন্দেহপ্রবণ মানুষ, যাদের চোখ খুলে দিতে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি। তুমি এসো বাবা, ঘুমোবে, এসো। চলেন ছোট সাহেব। দাঁড়ান, কেমন দেখলেন আমার প্রাসাদ? বাড়িঘরের অবস্থা দেখে কি মনে হচ্ছে আমি দেহ বিক্রি করি? এই মৌ যদি দেহ বিক্রি করত, তাহলে আজকে ওই গাড়ির ব্যাগডালায় মৌয়ের স্থান হতো না, উল্টো মৌয়ের বাড়ির সামনে লাইন ধরে আপনার মতো বড় লোকের বিগড়ে যাওয়া ছেলেরা গাড়ি নিয়ে অপেক্ষায় থাকতো। আমি বিক্রি করি আমার শিল্প, আমার কলা, আমি নাচি। অনুষ্ঠানে নাচার জন্য আমাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়, বিনিময়ে যা পাই তাই দেয় অন্ধ বাবা আর পঙ্গু ভাইয়ের চিকিৎসা চালাই। এর পরও কি আমাকে বলবেন কল গান রাস্তার মেয়ে? গায়ের পোশাক আজকে আমার চরিত্র বদলে দিয়েছে। পোশাকটা কিসের জানেন? যেখানে নিতে ছিলাম সেই পোশাক। লোভী হায়নার দল আমার পোশাক চেঞ্জ করার আগেই আমাকে চলে আসতে বাধ্য করেছে। শিক্ষা দেবার জন্য একজনের গালে চড় মেরেছিলাম বলে ওরা আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। সুন্দরী বলে সবার নজর থাকে এই দেহের উপরে, মনে হয় সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়ে ওরা খাবে নেবে আমার শরীরের চামড়া মাংস সব কিছু। ওদের হাত থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত আমাকে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে হয় নির্মম দারিদ্রতার সাথে। আপনি আমাকে বললেন কল গান, কি আমার প্রাপ্য? বলুন, জবাব দিন। চলো মামা। শুনুন, আমার বাড়িতে এনে আপনাদেরকে কষ্ট দিয়েছি, পারলে ক্ষমা করবেন। আমি নিঃস্ব হতে পারি কিন্তু চরিত্রহীন নই, আমার দারিদ্রতাই আমার অহংকার। আল্লাহ হাফেজ। কি ভাবতেছে? জীবনে প্রথম আমার মধ্যে অনুশোচনা হচ্ছে। তুমি ওর চোখের অশ্রু ফোটা দেখেছো মামা? ওই অশ্রুর ফোটা ওর না বলা অনেক কষ্টের সাক্ষ্য দিয়ে গেছে মামা। ওকে ওই কথা বলা উচিত হয়নি মামা। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা আমি ভালো করে জানি বাবা। যদি জানিস তাহলে বোকার মতো আরিফের সঙ্গে সরাসরি সংঘর্ষে যাস কেন?
আমার বালা ভাতে ছাই দেবে আর আমি তাকে তাকে দেখব? বোকা ছেলে, টেকনিক্যালি সবকিছু ডিল করতে হয়, ভুলে যাচ্ছিস কেন? আরিফের নাম করে টাকা সরিয়ে এমনিতেই আসিফের মাথা গরম করে রেখেছি, এবার শুধু সুযোগ বুঝে আঘাত হানতে পারলেই পুরো আসিফ কনসোর্টিয়াম আমাদের হাতের মুঠোয়। সেই সুযোগ আসিফ তোমাকে দেবে কেন? সুযোগ দেবে না, সুযোগ নেব। এই জন্যে খুশবুর সাথে আরিফের বিয়ের একটা ছোট্ট নাটক আমাকে করতে হবে। কি বলছো ড্যাড? আমার বোনের বিয়ে হবে ওই মাতালটার সাথে? সেই বাড়িতে সবকিছু হাত করে নেবার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সব দেখছিলে বুঝি? দেখো তোমার কাছে আমার লুকোনোর কিছু নেই। কারণ কি বলো তো? কারণ তোমাকে আমি ভালোবাসি। আমি আসছি বুদ্ধ, আই উইল বি রাইট দেয়ার। বল, তোদের চোলাই মদের ফ্যাক্টরির মালিকের নাম কি? বল, বলবি না? দানায় দানায় লেখা আছে খানিয়ালার নাম, আর গুলিতে গুলিতে লেখা আছে মরনেওয়ালার নাম। এবার আমি দেখব এই বুলেটটার মধ্যে তোর নাম লেখা আছে কি না। বল, মালিকের নাম কাটা মাচ্ছু। কে? আমি। ও, তুমি? তার ডিউটি আরে তুমি দরজা বন্ধ করছো কেন? আমি মরে গেলেও তোমার ডিউটি শেষ হবে না, তাই বাধ্য হয়ে ডিউটির মধ্যে আমার সব কথা তোমাকে শুনতে হবে। ওহো, কেন ছেলে মানুষের করছো খুশবু? কোন সিনিয়র অফিসে দেখে ফেললে বিপদে পড়ে যাবো। কিচ্ছু হবে না, লেডিস ফার্স্ট, আগে আমি তারপর তোমার ডিউটি। ওহো, কি বলতে এসেছো ঝটপট বলো তো। এত তাড়া কিসে, আস্তে আস্তে বলি। বোঝার চেষ্টা করো খুশবু, আমি এখনো ডিউটিতে। রাখো তোমার ডিউটি, এদিকে আমার বিয়ে হয়ে যাচ্ছে আর মনে আছে না ডিউটি নিয়ে। বিয়ে হচ্ছে কার? কাল আবার আমার। এত করে তোমাকে বলেছি, বাবাকে বলে আমাদের বিয়ের দিনটা একটা পাকা করে নাও, শুনলে না তো? এখন কি করবে? কি আর করবো, তোমার বিরহে দেবদাস হয়ে মদের বোতল হাতে নিয়ে বলবো পার্বতী 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 তুমি কোথায়? না না, সরি সরি সরি, বলবো খুশবু তুমি কোথায়? তুমি কাঁদবে, আর আমি চিনি না জানি না এমন একজন লোকের সাথে সংসার করবো? আরে কত চাল করবে, এখন বিরক্ত করো না তো, হাতে আমার অনেক কাজ। আমার সাথে প্রেম করাও তো তোমার একটা কাজ। আহা, যদি আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য জোর করে তখন আমি বাড়ি থেকে সোজা পালিয়ে এসে তোমার বাড়িতে উঠব। আর তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না থাকো তাহলে আমি ভ্যানগার নিচে পড়ে সুইসাইড করবো। ভ্যানগার নিচে কেন? ও মা, বাস ট্রাক নিচে পড়লে বুঝি ব্যথা পাবো না? সত্যি বলছি সোহেল, তোমাকে যদি না পাই এই জীবন আমি রাখবো না। সত্যি 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 সত্যি। তোমার সাথে কিছু হবে না।
তুমি আমার একজনা তোমার সাথে কিছু হবে লেনা দেনা এই এখন আমরা দুজন নেই এখানে কেউ সালাম দিতে হবে না বসুন ছোট সাহেব অনেকদিন পর আপনি অফিসে এলেন তো তাই জেলখানায় যত কম আসা যায় ততই ভালো আরে কিসিঞ্জার সাহেব চোখে পারে কেন এনিথিং রং স্যার স্যার আমার মা হাসপাতালে এখানে যে বেতনে চাকরি করি তা দিয়ে আমার মা চিকিৎসা হবে না আমি এখন কি করব স্যার কেশিয়ার সাহেব জি স্যার কিসিঞ্জার সাহেবের মায়ের চিকিৎসার জন্য 50,000 টাকা দিয়ে দেব বাট স্যার কোনো কিন্তু না আমি বলছি দেবেন জি স্যার কিসিঞ্জার সাহেব আপনার মাকে বলবেন তার এক ছেলে এখনো বেঁচে আছে আমি থাকতে সে বিনা চিকিৎসায় মরবে না ওকে আরে আম্বর আলী আমের ভিতরে বড়া আর বড়ার ভিতরে হালি তুমি আমার আম্বর আলী কেমন আছো ভালো আছি স্যার মুখ শুকিয়ে শুকতলা মতো হয়ে আছে আর তুমি বলছো ভালো কি হচ্ছে বলো আপনি আমাদের জন্য অনেক করেছেন স্যার আর কত করবেন স্যার আহা কি হয়েছে বলো না আমার বোনটা বিয়ে দিতে পারছি না স্যার গহনা কাপড় অন্যান্য সব মিলে প্রায় 2,00,000 টাকা খরচ স্যার এত টাকা আমি কোথায় পাবো স্যার কেন এ ভাই দেবে কেশিয়ার সাহেব স্যার আম্মুরকে আগামীকাল সকালে 2,00,000 টাকা দিয়ে দেবেন কিন্তু স্যার
আহা, কোনো কিন্তু নয়, আমি বলেছি দেবেন, ওকে? হ্যাঁ, না আরিফ, ওকে নয়। হোয়াট ডু ইউ মিন? আমার টাকা আমি দিব, আপনি বাধা দেবার কে? আসিফ বারণ করে দিয়েছে, তার অনুমতি ছাড়া তুমি আর একটি টাকাও বাজে খরচ করতে পারবে না। হোয়াট বাজে খরচ? লাস্ট ইয়ারের স্টেটমেন্ট তো দেখলাম। মিস্টার আসিফ চৌধুরী, আপনি ক্যাশিয়ারকে টাকা দিতে বারণ করেছেন কেন? প্রশ্নের উত্তর তুমি পরে পাবে, এই মুহূর্তে মিটিংটা আমার কাছে খুবই জরুরি। নো মিস্টার আসিফ, নো, এর চেয়ে বেশি জরুরি আপনার কর্মচারীদের মুখের হাসি, তাদের মনের শান্তি, যাদের পরিশ্রমে আজ আরিফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে। কিন্তু আপনি ক্যাশিয়ারকে টাকা দিতে বারণ করেছেন কেন? ওই টাকার মায়লা করে তুমি লাখ লাখ টাকা উড়িয়ে দেবে আর আমরা হা করে দাঁড়িয়ে দেখবো? কথার মাঝে নাক গলানো আমি পছন্দ করি না। আমিও তোমার অপচয়কে পছন্দ করি না। কষ্ট করে উপার্জন করলে বুঝতে টাকার মূল্য কত। আমার কাছে টাকার চেয়ে অনেক মূল্যবান গরিবের মুখের হাসি, ওদের সুখ দেখলে আমি মনে শান্তি পাই। অন্তত এইটুকু আমাকে করতে দিন। না, সব কিছুর একটা লিমিট আছে, আমি আমি তোমাকে লিমিট ক্রস করতে দেবো না। কিন্তু আমি থামবো না মিস্টার আসিফ, আপনার টাকা আমি খরচ করতেই থাকবো, আমাকে আপনি বাধা দিতে পারবেন না। কেশিয়ার সাহেবকে বলে দিবেন কিসিঞ্জার আর আমরকে টাকা দিয়ে দিতে। এই ফার্নিচার গুলো তাড়াতাড়ি নামা। হ্যাঁ, যদি গুলো যা যা। কেন আমি রাস্তা আটকাইলে খুব সতী সাবিত্রী সাজস, এইবার তুই কই যাবি? কেন, কি হয়েছে? ওই দেখ কোন জাগার কোন নাগর মালা মাল দিয়া পুরো ঘর বইরা দিছে। কিরে, কখন টাইম দিলি তারে? কি হায় হায় রে, আরে একটু করিস না, আমারে কখন সময় দিবি আমারে ক। অনেক দিন ধইরা তরে দেখে দেখে রাখছি, এইবার চাই খা দেখার পালা, ভাবিস না। অ্যাপয়েন্টমেন্টের আগে তোর যা যা লাগবো কবি, আমি মালা মাল পাঠিয়ে দেবো। নে এই মালপত্র কেন এনেছেন? ছোট সাহেব পাঠাইছে, সেদিন আপনারে গালি দিয়া আপনার বাসায় গিয়া লজ্জা পাইছে, এইটাই তার ক্ষমা চাওয়ানোর সিস্টেম। আমাকে বাজে মেয়ে মানুষ বলেও আপনার সাহেব খুশি হননি বুঝি, আর তাই আজকে বসতে লোকের সামনে আমাকে খারাপ প্রমাণ করে উনি তার শোধ নিলেন, এতে ওনার কি লাভ হলো বলুন? সেদিন আমার বাড়িতে রাতের বেলা ডেকে এনে তার চোখের সামনে আমি প্রমাণ করেছিলাম আমি কি কি আমার পেশা, আর আজ মহল্লার লোকের মুখ আমি কি দিয়ে বন্ধ করব? কিচ্ছু ঢুকবেন আমার বাড়িতে, সব নিয়ে যান, বের করে নিয়ে যান। মা গো, আমি আমার ছোট সাহেবরে চিনি, তোমার কোনো অসুবিধা হইলে উনি এগুলি পাঠাইতো না। আপনার ছোট সাহেবকে গিয়ে বলবেন তার দয়ার কোনো প্রয়োজন নেই, ভবিষ্যতে আর কোনো দিন যেন আমার উপকার করতে এসে ক্ষতি না করে। লোকটাকে সেদিন এত করে বোঝালাম, তার পরও পাড়ার লোকের সামনে আমাকে এইভাবে অপমান করলো, লোকটা কি চায়? আমাকে দামি দামি উপহার পাঠিয়ে সে কি প্রমাণ করতে চায়? তিন চার লাখ টাকার ফার্নিচার যে কিনা পাঠাইলা, এটা কাঠা দিব, শুধু শুধু টাকাটা গচ্ছে গেল। মামা, এখনো তুমি অঙ্কে কাঁচাই রয়ে গেলে, তুমি না বললে মৌ যখন সব কিছু ফেলে দিচ্ছিল তখন তার চোখে ছিল কান্নার অশ্রু, সেই কান্নার অশ্রুর মূল্য তোমার কাছে হয়তো নেই, কিন্তু আমার কাছে এক এক ফোঁটা চোখের জল
এক একটা হীরার টুকরো চেয়ে অনেক দামি। যদি এক একটা হীরের টুকরোর দাম 1,00,000 করেও হয়, তাহলে হিসাব করে দেখো, 2 ফুটা এই চোখ থেকে পড়েছে আর 2 ফুটা এই চোখ থেকে পড়েছে, কত হলো? 4,00,000। কিন্তু বিশ্বাস করেন ছোট সাহেব, ওই চোখের পানি দেখে আমার অন্তরটা ভাঙিয়ে গেছে গা। মামা, আমি যাব ওর সাথে দেখা করব। কোথায়? ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, একক অনুষ্ঠান। অসম্ভব, আর কোনো টিকিট নাই, কত চেষ্টা করলাম, কেউ ব্রেকার বিক্রি করে না। কিন্তু আমার যে মোর সামনে যেতেই হবে মামা, কি করুম, বাইবা পেতেছি না। গাড়িতে কত টাকা আছে বলো তো? হ্যাঁ, 1,00,000 হবে। এতেই চলবে, প্রতি টিকিট 1,000 টাকা করে কিনে নাও। আরে না করো না, যাও না, জলদি যাও। ভদ্রলোক এবং ভদ্র মহিলাগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করিতেছি, এই অনুষ্ঠানের 1-1টা টিকিটের বিনিময়ে 1,000 টাকা করিয়া দিতে চাই। আসুন, সুযোগ গ্রহণ করুন, প্রতিটি টিকিট 1,000। পাগল নাকি? 100 টাকার টিকিট 1,000 টাকা? কি ব্যাপার, অডিয়েন্স কোথায়? ওয়াও, হোয়াট অ্যান এন্ট্রি, নাইস। থামলেন কেন ম্যাডাম, নাচো। আপনার যা করা উচিত আপনি তাই করুন। আপনি একা কেন, আর লোকজন কোথায়? সবার টিকিট, আমি একা কিনে নিয়েছি। এই গরিব দেশে টাকার অনেক ক্ষমতা, সেই ক্ষমতাকে কাজে লাগিয়েছি। এই যে দেখুন, সব টিকিট আমার কাছে। কি হলো, নাচবেন না? আমি কোনো কোটিপতি রক্ষিতা নই যে তার আদেশ মতো আমাকে নাচতে হবে। আমি শিল্পী, মানুষের প্রশংসা, তাদের হাততালি আমার শিল্পের প্রেরণা যোগায়। দর্শকের মাঝে শিল্পী তার শিল্পের প্রদর্শনী করে সার্থক হয়। কিন্তু তার মানে এই নয় যে আপনার মতো একটা মাতার একা একা দেখবেন আর আমি নাচব। এই মৌকে আপনার বাড়ি কিনে আনা দামি ফার্নিচারের মতো ভাবলে আপনি ভুল করবেন। কঠিন দারিদ্রতা আমাকে ভাঙতে পারেনি, দারিদ্রের আঘাতে আঘাতে আমার ভিতরের নারীর মন আজ ইস্পাতের মতো শক্ত হয়ে গেছে। আপনার বড়লোকিপনার বুলেট সেই মনের প্রাচীর ভেদ করতে পারবে না মিস্টার আরিফ। প্রাচুর্যের লোক আমার নেই, এর আগেও অনেকে এই মৌকে কেনার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এই ম্যাডাম শুনুন, আপনি যা বললেন সব ঠিক আছে, কিন্তু ভুল মাত্র একটি। বড়লোক আমি নই ম্যাডাম। আমাকে যে গাড়িটি আপনি দিলেন, সেই গাড়ির অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমি সংগ্রাম করে যাচ্ছি বিগত 20 বছর। আজ আপনাকে নিজের চোখে দেখতে হবে আমি আপনার চাইতে কতটুকু কাঙ্গাল, কতটুকু গরিব। আসুন। এটা একটা বিরাট বড় লোকের বিশাল প্রাসাদ, আপনার কাছে তাজমহল মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা একটা কবরস্থান। এই যে দেখছেন আমার বাড়ির ঝাড়বাতি, ফ্রান্স থেকে আনা। এই দেখুন পেইন্টিং, ব্যারেজ থেকে আনা।
আর এই ওয়ালপিস ভিয়েনা থেকে আনানো, মাটির উপরে রাখা কার্পেট আমেরিকা থেকে আনা। এছাড়া প্রতি রুমের জন্য টিভি, ফ্রিজ, ডিভিডি প্লেয়ার, সাউন্ড সিস্টেম, যা চান সব আছে। প্রাচুর্যের আস্তর্দে এই বাড়ির দুঃখের দেয়াল ঢাকার প্রচুর চেষ্টা করেছেন মিস্টার আসিফ, কিন্তু এই বাড়িতে কিসের অভাব জানেন বাবু? এই বাড়িতে নেই আপনার অন্ধ বাবার ভালোবাসা, এই বাড়িতে নেই আপনার পঙ্গু ভাইয়ের আদর। এই বাড়ির মানুষ পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ, দারিদ্রের চেয়ে আরো দরিদ্র। সেদিন আপনাকে গালি দিয়েছিলাম বলে আপনি আমাকে নিয়ে গিয়েছিলেন আপনার বাড়িতে প্রমাণ করার জন্য আপনার পেশাকে, আর আমি আজ এনেছি আপনাকে প্রাচুর্যের একটা কবরস্থানে শুধু এইটুকু প্রমাণ করার জন্য যে আপনি যা ভাবছেন আমি তা নই। আমার ভিতরে দুঃখের অসীম শূন্যতা ছাড়া আর কিছুই নেই। এই আরিফের কপালে এক ভুলু মামা ছাড়া আর কারো মমতা কখনো জুটেনি। আপন জন কখনো আমাকে পরম আদরে কাছে টেনে নেয়নি। নিজের মাকে এত প্রাচুর্যের মাঝে আমি ধুকে ধুকে মরতে দেখেছি। মৃত্যু পথযাত্রী মায়ের শেষ আর্তনাদ গুলো আমাকে শান্তিতে থাকতে দেখে, তাই বাধ্য হয়ে মদের বোতলে আশ্রয় আমাকে নিতে হয়েছে। আমি শুধু মদ খাই, কিন্তু আমি বড়লোক নই, আমি বড়লোক নই। আই এম সরি, আমাকে ক্ষমা করবেন। কখনো বুঝতে পারিনি বিপুল বৃত্তের মাঝে থেকেও মানুষ যে এত দুঃখে হতে পারে। আরে কথাটা আপনাকে বোঝানোর জন্য আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। সরি, ভেরি সরি ম্যাডাম। উনাকে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে এসো মামা, আপনি এখন আসতে পারেন। মামা, আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি। জীবনে প্রথম কেউ চোখে আঙ্গুল দিয়ে আমাকে ভুল প্রমাণ করে দিল। ও খুব দুঃখী রে মা, কিন্তু মনটা অনেক বড়। চলো মা, রাস্তায় জন্য কইলো তোমার তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। আগামীকালের মিটিং আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি সবকিছু রেডি রাখবে। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি সব সামলে নেব। আমার বাড়িতে এত রাতে মেয়ে, ওকে তুমি চেনো ডন? হ্যাঁ আঙ্কেল, ও একটা নাচনেওয়ালি, টাকার বিনিময়ে নাচ গান করে, সম্ভবত আরিফ ভাইয়ের কাছে এসেছে। শেষ পর্যন্ত আমার সন্তানকে তুমি এত নিচে নামিয়েছো, গভীর রাতে একটা রাস্তার মেয়েকে নিয়ে আমার বাড়িতে বেরিয়ে যাচ্ছ। বড় সাহেব, আপনি যা ভাবতেছেন তা না বড় সাহেব, ও ভাসে মাইয়া না। থামো, আমাকে আর তোমার বোঝাতে হবে না। রাতের আধারে যে মেয়ে নিজেকে সাজিয়ে গুছিয়ে পর পুরুষের কাছে যাতায়াত করে, সে আর যাই হোক ভদ্র ঘরের মেয়ে হতে পারে না। আমি আসিনি, আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে এসেছেন। তোমাদের মতো মেয়েকে আমি ভালো করে চিনি, টাকার লোভে রূপ দেখিয়ে ভদ্রলোকের ছেলেদের মাথা তোমরাই নষ্ট করো। আমার তো মনে হয় ভালো মন্দ দেখার দৃষ্টি আপনি হারিয়ে ফেলেছেন। রাস্তার মেয়ে মানুষের মুখে লেকচার মানায় না। কত টাকা চাই তোমার বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, কিন্তু বিনিময়ে তোমাকে আরিফের জীবন থেকে সরে যেতে হবে, হ্যাঁ সারা জীবনের জন্য। আপনার টাকা আপনার কাছেই থাক, আমি আপনার ছেলের জীবন থেকে এমনিতেই হারিয়ে যাব। চেষ্টা করব যাতে উনি আমাকে আর খুঁজে না পান, কিন্তু যাবার আগে আপনাকে বলে দিয়ে যাই, এখন আমি বুঝতে পাচ্ছি কেন মিস্টার আরিফ মদের আশ্রয় নিয়ে বাঁচতে চাইছেন। কিসের দুঃখ তার, কি তার কষ্ট? চোখের সামনে হীরের টুকরোকে আপনি কাজ ভেবে ভুল করছেন। বাইরের মানুষকে চেনার আগে নিজের ঘরের আপন মানুষগুলোকে চিনুন।
নয়তো দেখবেন একদিন আপন বলে আপনার আশেপাশে কেউ নেই। দাঁড়া, আমি আসতেছি। বাড়িতে তালা? তাহলে মৌ? এই যে ভাই শুনেন। জি বলেন। এখানে মৌরা থাকতো না? আজ সকালে হারা চলে গেছে। কই গেছে ঠিকানা জানেন? তো জানি না। মামা, মৌ কি আমাকে ক্ষমা চাইবার কোনো সুযোগ দেবে না? আমি যে ভেবে দেখেছি মামা, আজ এত বছর পরে আমি আমার আপনজনকে নিয়ে আমার জন্মদিন পালন করব, সেই স্বপ্ন কি স্বপ্নে থেকে যাবে মামা? উনারে দোষ দিয়ে লাভ নাই। কাল রাতের ঘটনার পর মৌ আপনার সাথে যোগাযোগ না করাটাই স্বাভাবিক। কিন্তু ওকে যে আমার পেতেই হবে মামা। পেয়েছি মামা। কই? চলো পত্রিকা অফিস। হ্যাঁ চলো। সর্বনাশ, এ তো দেখছি পাগল হয়ে গেছে। ব্রাদার, ইউ হ্যাভ টু ডু সামথিং অ্যান্ড ভেরি কুইক। কিন্তু কি করব, আমার মাথায় কিচ্ছু আসছে না বাদল। কথায় বলে গরুর বয়স হয়ে গেলে হাল কাঁধে তুলে দিতে হয়। আরিফ ব্যবসার হাল ধরতে না চাইলো, সংসারের হাল ধরিয়ে দাও, তাহলে দেখবে ও এমনিতেই সোজা হয়ে গেছে। কিন্তু ওর মতো একটা পান মাতালের জন্য মেয়ে দেবে কে? তুমি ওকে যতটা খারাপ বলছো ততটা খারাপ আমাদের আরিফ নয়। তুমি যদি রাজি থাকো আমার মেয়ে আমি দিতে পারি। হ্যাঁ, ভেরি গুড প্রপোজাল, এতে আমি কোনো সমস্যা দেখছি না। তুমি ভাবি আর মেয়ের সঙ্গে কথা বলে আমাকে জানাও। না না, অমন ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। আমার এত আদরের মেয়েকে আমি একটা মাতালের হাতে তুলে দিতে পারি না। আরে বলছো কি, পাগল হলে নাকি? আসিফ মারা যাবার পর সব কিছুর মালিক হবে আরিফ, কোটি কোটি টাকার মালিক হবে ও একা। আমাদের খুশবুর সাথে বিয়ে হলে সবকিছু তো ওই ভোগ করবে, আর তখন আমি পায়ের উপর পা তুলে খাবো দাবো আর ঘুমাবো। আমার এত বছরের স্বপ্ন আজ সত্যি হবে। কার স্বপ্ন বাবা? তোর বিয়ে, তোর বিয়ে ঠিক করে এলাম। আমার বিয়ে কার সাথে? আসিফ চৌধুরীর একমাত্র ছেলে আরিফের সাথে। রানীর মতো পায়ের উপর পা তুলে থাকবি মা, জীবনে আর কোনোদিন তোকে কষ্ট করতে হবে না। অসম্ভব বাবা, আরিফ একটা মাতাল, মদ ছাড়াতে এক মিনিটও চলে না। তুমি তার হাতে আমাকে তুলে দিতে চাইছো? চুপ, বেশি কথা বলে, আমি আসিফকে কথা দিয়েছি আমি বিয়ে করবো না। বাবা, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। হারাম যদি বলে কি করছো তুমি, এত বড় মেয়েকে মারবে? আমার কথা না শুনে তাই করব, কেটে পানিতে ভাসিয়ে দেব। বিয়ে ওকে আরিফকে করতে হবে, তুমি ওকে বোঝাও মিনু। যার জন্য বৃষ্টি বছর আসিফের পিছু পিছু কুকুরের মতো লেজ দুলিয়ে ঘুরেছি, আজ তার সবকিছু এত সহজ আমি নষ্ট হতে দেব না। খুশবুর বিয়ে আরিফের সাথেই হবে। বাবা, মা, মারে তুই তো শুনলি তোর বাবা কি বলে গেল, এরপর আর তুই আপত্তি করিস না মা। তুমি যাই বলো মা, ভালোবাসার উপর জোর চলে না। আমি সোহেলকে ভালোবাসি, বিয়ে করতে হয় আমি তাকেই করব, আর যদি না পারি তাহলে তোমরা আমার লাশ দেখবে। মৌ, আজ 25 অক্টোবর আমার জন্মদিন, আজকের দিনে যদি তোমাকে রিভার সাইড বাংলোতে না পাই তাহলে আজই হবে আমার মৃত্যুর দিন, তোমাকে আসতেই হবে আরিফ। আপু যাবি না? জানি না, আমার কিন্তু মনে হয় আপু লোকটা যা বলছে তাই করবে।
আমি জানি, তারপরও তুই যাবি না। তুই কি চাস তোর জন্য একটা মানুষের জীবন নষ্ট হোক? আমার মনে হয় আপু লোকটা তোকে ভালোবাসে, তুই যা আপু। ছোট সাহেব আর কত অপেক্ষা করবে, এবার বাড়ি চলেন। না বলো মামা, যতক্ষণ মো না আসবে আমি ওর জন্য অপেক্ষা করব। না ছোট সাহেব, মো আইব না। আসবে বলো মামা, আসবে। আমার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন আমাকে বলে দিয়েছে ও আসবে। ওকে আসতেই হবে, ওকে আসতেই হবে, ওকে আসতেই হবে।
মামা তুমি মোকে দেখো তোদেরকে কে পাঠিয়েছে আসিফ চৌধুরী মিস্টার আসিফ চৌধুরী চিৎকার করছো কেন এটা কোনো বার বা বক্তৃতার মঞ্চ নয় এটা ভদ্রলোকের বাড়ি ভদ্রলোক আপনি কেমন ভদ্রলোক আজ আমি জেনে গেছি মিস্টার আসিফ চৌধুরী যাকে আমি পছন্দ করি যাকে আমি ভালোবাসি আমার সেই ভালোবাসাকে হত্যা করার জন্য আপনি ভারতে গুন্ডা পাঠিয়েছেন সেরাম তুমি কাকে কি বলছ আমার প্রতিটি পছন্দ প্রতিটি ভালো লাগাকে আপনি গলা টিপে হত্যা করতে চাচ্ছেন কিন্তু কেন একটা রাস্তার মেয়েকে নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনায় যেতে চাই না কাকে আপনি রাস্তার বেয়ে বলছেন মৌকে যে নিজের আত্মসম্মানবোধ বাঁচানোর জন্য কঠিন দারিদ্রতাকে হাসি মুখে মেনে নিয়েছে তাকে মৌ গরিব হতে পারে কিন্তু রাস্তার বেয়ে নয় যে মেয়ে টাকার বিনিময় মঞ্চে নাচ গান করে বেড়ায় সেই মেয়ে কোনোদিন এই বাড়ির বউ হতে পারে না আপনার কাছে বাড়ির বউ হতে না পারে কিন্তু আমার বুকের প্রতিটি স্পন্দনে লেখা আছে মনের নাম মৌ আমার জীবন মৌ আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন পৃথিবীর সবকিছু আমি ত্যাগ করতে পারি কিন্তু মৌকে আমি ত্যাগ করতে পারবো না পারতে তোমাকে হবেই হ্যাঁ পারতে তোমাকে হবেই একটা নষ্টা মেয়ের জন্য এই বংশের মান ইজ্জত আমি ধুলে মিশিয়ে দিতে পারি না মিস্টার আসিফ মৌকে নিয়ে আর একটা কটু কথা বললে আমি ভুলে যাব আপনি আমার জন্মদাতা পুরুষ আরে আর একটা কথা নয় গেট আউট গেট আউট বেরিয়ে যাও আমার বাড়ির থেকে থ্যাংক ইউ মিস্টার আসিফ থ্যাংক ইউ আমি এই দিনটির অপেক্ষা ছিলাম আপনার অহংকার আর আভিজাত্যের আদালতে নিজের ছেলেকে ফাঁসি দিয়ে দিলেন ফাঁসির রায় দিয়ে দিলেন ভেঙে দিলেন সেই দেয়াল যা এতদিন আমাকে এবারে আটকে রেখেছিল আজ আজ আপনি আমাকে একদম মুক্ত করে দিয়েছেন ধন্যবাদ আপনাকে এই আরিফ সম্পর্কের দাবি নিয়ে আর কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াবে না আজ থেকে আরিফ বাঁচবে সম্পূর্ণ নিজের পরিচয় নতুন নতুন মানুষ হিসাবে সম্পর্কের বাঁধন থেকে সম্পর্কের বাঁধন থেকে আজ আমি আপনাকে মুক্ত করে দিয়ে গেলাম
আজ আমি আপনাকে ভক্ত করে দেখলাম, ভক্ত করে দেখলাম। থামো ভাই থামো, এনে আসো মা আসো। ওই দেখো কেমন শিশুর মতো ঘুমাইতে রয়েছে, সারা রাত বুঝে বাড়ি ফিরত নিতে পারলাম না, তুমি আর একটু বুঝাও মা। আরিফ আরিফ আরিফ, মা তুমি? হ্যাঁ আমি। তুমি সারা রাত এই খোলা আকাশের নিচে এই পার্কে কেন আরিফ? এটাই যে আমার ঠিকানা মা। না আরিফ না, এই আবেগপ্রবণ সিদ্ধান্ত তুমি নিও না, আমি সব শুনেছি, তুমি বাসায় ফিরে যাও, তোমার বাবার টাকা ছাড়া তোমার চলবে না। চলবে মো, চলবে, খুব চলবে। আজ আমি একেবারে মুক্ত একজন সাধারণ মানুষ, যার মাথার উপর কোনো কোটিপতি বাবার ছায়া নেই, নেই কোনো অর্থ সম্পদ আর বৃত্তের প্রাচুর্য। কিন্তু তুমি যাই বলো আরিফ, এত কষ্ট তোমার সহ্য হবে না আমার জন্য, শুধু শুধু তোমার জীবনটাকে নষ্ট করো না। এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে হলে টাকার প্রয়োজন আছে, তোমাকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে হবে? আমি তো অনেক আগেই মরে গেছি, যেদিন আমার মা পৃথিবী থেকে চলে গেছে। এই আরিফকে তুমি যা দেখছো এ শুধু একটা কঙ্কাল, তুমি যাও, আমাকে আমার মতো বাঁচতে দাও। না, এভাবে আমি তোমাকে মরতে দেব না, তুমি আমার সাথে চলো। কোথায়? আমার বাসায়। না, আমি সেখানেই থাকব, যেখানে আমার মা গরিব দুঃখী অসহায় মানুষের জন্য ঠিকানা তৈরি করে গেছে, আমার মায়ের সেই ঠিকানা, সুমনা বস্তিতে। ঘরের জিনিসপত্র সব ঠিকই আছে ছোট সাহেব, এখন থেকে আপনি এখানেই থাকবেন, এই নিন চাবি। কখনো সময় আছে ছোট সাহেব, বাসায় ফিরে চলেন। না মামা, ওটা বাড়ি না, কবরস্থান, ওখানে মানুষ থাকে না, থাকে থাকে মৃত লাশ। ছোট সাহেব, এত কষ্ট আপনার সহ্য হইব না। আমি বড় ক্লান্ত মামা, আমি বড় ক্লান্ত। এই সুমনা বস্তি মাটিতে মিশে আছে আমার মায়ের নাম, মিশে আছে আমার মায়ের গন্ধ। আমি আমি এখানে থাকবো মামা, আমি এখানে থাকবো। তারপর ডন বলো, আরিফ আজ কত নিয়েছে, 10 লাখ না 20 লাখ? কি আরো বেশি? জি না, আজ তুমি কোনো টাকাই নেননি। টাকা নেয়নি? আসতে পারি বড় সাহেব? এসো এসো ভুলো এসো, আরিফের হয়ে ওকালতি করতে এসছো বুঝি, ওকে বলে দিও ওকে আর আমার প্রয়োজন নেই। কত চেয়ে পাঠিয়েছে আরিফ, 20 লাখ না 30 লাখ? জি না বড় সাহেব, ছোট সাহেব এই জিনিসগুলো ফেরত পাঠাইছে। ছোট সাহেব কইছে আপনার কামায়ের কোনো কিছু তার দরকার নাই। কি ভেবেছো? হ্যাঁ কি ভেবেছো, ঢাকা শহরে টাকা পয়সা ছাড়া এইভাবে ও বাঁচতে পারবে? পারবে না, পারবে না, একদিনও পারবে না। ওই গরিবগুলো যখন দেখবে আরিফ তাদের কিছুই দিতে পারছে না, তখন তাকে ছুঁড়ে ফেলবে রাস্তায়, কেউ তার দিকে ফিরেও তাকাবে না। আমি অনেক বুঝাইছি কিন্তু ছোট সাহেব, ওকে আমার কাছে ফিরে আসতেই হবে, বলো। আমার টাকার জন্য হলো ওকে আমার কাছে ফিরে আসতে হবে। তাই যেন হয় বড় সাহেব, মরার আগে
বাপ বেটার লড়াইয়ের শেষ দেখা যেন আমি দেখে মরতে পারি। আমি এখন যাই, সালাম আলাইকুম। প্লিজ বাদল, আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ যাও। অবশ্যই অবশ্যই, চল। আগুন আমি নিভাতে পারছি না, যার জন্য এত পরিশ্রম করে এত কষ্ট করে এই বিশাল সম্পদের পাহাড় আমি গড়ে তুলেছি। আমার সেই সন্তান আমাকে ভুল বোঝে, আজ বাড়ির বাইরে, আমার আমার জীবনের বাইরে। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো, যে তোমাকে বাবা বলেই ডাকে না তার জন্য তুমি কষ্ট পাবে কেন? তাদের বাবা বলে না ডাকলেও চোখের সামনে তো ছিল, অভিমান করে বাবা বলে ডাকিনি। কিন্তু কিন্তু যত রাতই হোক ঘরে ফিরে তো আসত, দিনের শেষে ওকে দেখে অন্তত শান্তি তো পেতাম। আজ আজ পৃথিবীতে আমাকে বড় নিঃসঙ্গ মনে হয় বাদল, আমি পৃথিবীতে সবচেয়ে একা, সবচেয়ে একা। তাও আরে তুমি অবাক হচ্ছ কেন? বাড়ি খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়নি? খিদে পায়নি বললেই হলো, খিদে পায়নি। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি বসো আমি খাবার দিচ্ছি। আহা, লাগবে না মো। লাগবে তো। উঠে বসো। আহা মো, ইচ্ছে করছে না। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি। হলো এইভাবে কি দেখছো? তোমাকে আমার মাঝে এভাবে দেখার কি আছে? অনেক কিছু, যদি কবি হতাম কবিতা লিখে ফেলতাম। আর কবিতা লিখতে হবে না, এই নাও খাও। ছোট সাহেব, এনেন পানি মুখে দিন। মামা মামা, ওর কি হয়েছে? ও এমন করছে কেন? কি আর হইব,
যা অমের তাই হয়েছে। সারা জীবন তো বোতলের মদ ছাড়া পেটে কিছুই পড়ে নাই। দুই দিন ধরে ওইটাও বন্ধ। সারাদিন ধরে যে মদ খায়, তার মদ না হলে কি চলে? আমার কিছু হয়নি মো, আমি ঠিক আছি। আই এম অল রাইট। তুমি একটু রেস্ট নাও, আমি আসছি। পানিটুকু খাই পেলাম। দুই ভরি দশ আনা। কত হবে? দশ হাজার। আচ্ছা দিন। এতদিন তুমি এগুলো খেয়েছো নিজের হাতে, আর আজ আমি তোমাকে খাইয়ে দেব। এসব কি বলছো বউ? কেন, অসুবিধা কোথায়? মদ না হলে তোমার চলবে না আমি জানি। আমি থাকতে তুমি আমার চোখের সামনে মদের জন্য এভাবে কষ্ট করবে, আর আমি তাকে তাকে দেখবো? তা হতে পারে না। তাই মায়ের দেয়া বালা বিক্রি করে আমার মদের জন্য মায়ের দেয়া বালা তোমাকে কে বিক্রি করতে বলেছে? কে বলেছে সেই টাকাতে মদ কিনে আনতে? আরে মদ তো ছিল বাড়িতে থাকার জন্য আমার কাছে একটা আশ্রয়। মদ ছিল আমার কোটিপতির জন্মদাতা মিস্টার আসিফের সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে কথা বলার সার্টিফিকেট, যার প্রয়োজন এখন আর আমার নেই। তুমি ভাবলে কি করে তোমার মায়ের বালা বিক্রি করা টাকা দিয়ে আমি মদ খাবো? জন্মদাতার ধন সম্পদ হয়তো আমি ত্যাগ করেছি, কিন্তু তাই বলে নিজের আত্মসম্মান বোধ আমি ত্যাগ করিনি। আরিফ, এই আরিফ এখনো বেয়ারিশ লাশ হয়ে যায়নি বউ। আমার পৃথিবীতে কাউকে প্রয়োজন নেই। আমি প্রমাণ করব আমি একাই বাঁচতে পারি। তুমি চলে যাও, গেট লস্ট। আমাকে কিছু একটা করতেই হবে, করতেই হবে। আপনি আমাকে হাসালেন মিস্টার আরিফ। আপনি চাকরি করবেন? আপনার বাবার এত প্রাচুর্য, এত বিশাল ধন দৌলত সাম্রাজ্য, আর আপনি চাকরি করবেন আমার ফার্মে? হাউ ফানি। বাট স্যার, আই নিড দিস জব। মিস্টার আসিফের প্রাচুর্যের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আই এম এ নিউ ম্যান। ওকে, চাকরি আপনি পাবেন, কিন্তু আপনার বাবার রেফারেন্স দিতে হবে। সরি স্যার, মিস্টার আসিফের রেফারেন্সে কোনো চাকরি আমার প্রয়োজন নেই। থ্যাংক ইউ। চালাচ্ছি, তাতে কি হয়েছে? আরে আমি কি মরে গেছি?
না ছোট সাহেব, সারা জীবন যার শরীরে একটু আঁচল রাখতে দেয়নি সে নাগায় থাকবো, আর আমি হাত পালাইয়া ঘরে বসে তামাশা দেখব। না ভুলু মামা না, বাবা তুমি ঠেলাগাড়ি চালাবে না, আজ থেকে আমি ঠেলাগাড়ি চালাবো। ছোট সাহেব না, তুমি পারবে না, তুমি পারবে না। পারবো মামা পারবো, আমাকে পারতেই হবে। সোহেল তুমি আরে কেমন আছো? আপনার এই অবস্থা কেন? ও কিছু না, সবই ভাগ্য। ভাগ্য? যার দয়ায় ঢাকা শহরের হাজার হাজার মানুষ বেঁচে আছে, আমার মতো একজন গরিব ঘরের সন্তান যার টাকায় লেখাপড়া শিখে একজন পুলিশ অফিসার হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে ঠেলাগাড়ি চালায়। যে আরিফকে তুমি দেখেছ সে ছিল কোটিপতি বিজনেসম্যান আসিফ চৌধুরীর সন্তান, যার সময় কাটত মদ আর গরিব দুঃখী সাধারণ মানুষদেরকে নিয়ে। সে আরিফকে আমি গলা টিপে হত্যা করেছি, জীবনকে আমি নতুনভাবে সাজিয়ে নিয়েছি খোলা আকাশের নিচে, এই হাত দিয়ে ঠেলাগাড়ি চালাই, ব্যাস খুব ভালো আছে। যাকগে তোমার কথা বলো। না আরিফ ভাইয়া না, আমি আপনাকে এইভাবে শেষ হয়ে যেতে দেবো না, আমি আপনাকে ঠেলাগাড়ি চালাতে দেবো না। আপনি আমার সাথে আসুন আরিফ ভাইয়া, আপনি চলুন। আহা সোহেল তুমি বুঝতে পারছো না। কো পারছি, আমি সব বুঝতে পারছি। যে হাত সব সময় আমার চোখের পানি মুছে দিয়েছে, আমার মুখে হাসি ফুটিয়েছে, সেই হাত আজ ঠেলাগাড়ি টানছে, এই দৃশ্য আমি দেখতে পারবো না। না সোহেল না, আমাকে আমার যুদ্ধ একাই করতে দাও। না আরিফ ভাই, আপনাকে আমার সাথে যেতেই হবে, আজ আপনাকে আমার খুব প্রয়োজন। আপনাকে ছাড়া আমি কোনোদিন কোনো সিদ্ধান্ত নেইনি, আজ আমার জীবনেও এমন এক প্রশ্নের জন্ম হয়েছে যার উত্তর আপনি ছাড়া বের করা সম্ভব নয়। কেন, কি হয়েছে সোহেল? আগে আমার সাথে চলুন, সব বলছি। আসুন ভাইয়া, আসুন, বসুন বসুন। খুশবু, এই খুশবু দেখো কে এসছে। সালাম আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে খুশবু তুমি? আরে ভাইয়া আমি ওকে ভালোবাসি, আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই, কিন্তু ওর বাবা কিছুতে মেনে নিচ্ছে না। কেন? তুমি একজন পুলিশ অফিসার, ভালো ছেলে, এখানে বাদল আঙ্কেল আপত্তি করবে কেন? ড্যাডি আমাদের সম্পর্কটাকে মেনে নিচ্ছে না, আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। সোহেলকে ছাড়া আমি বাঁচবো না আরিফ ভাই, আমি বাঁচবো না। ঠিক আছে, আমি দেখছি তোমরা ম্যাচিউর, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেবার অধিকার তোমাদের আছে, আজই তোমাদের বিয়ে হবে, আমি সব ব্যবস্থা করছি। সোনা
হাসো বড় মা তোমার হাসিতে বলো কিছু বলো মধু আছে কথার বাসিতে আঁখো আলো ছায়াতে কত সুখের মিলন আসিফ চৌধুরী কিছুক্ষণ আগে 3 কোটি টাকা ক্যাশ তুলেছে ব্যাংক থেকে গাজীপুর ফ্যাক্টরির লেবার পেমেন্ট দেওয়ার জন্য, চাইলেই তুলে নিতে পারো। সাব্বাস, এতদিনে একটা কামের কন্ট্রাক্ট দিছো পার্টনার, মনে করো কাম হয়ে গেছে। সাকসেসফুল হলে 50-50। Thank you.
টাকা পয়সা ধন দৌলত প্রচুর থাকলেও ভাববেন না আপনি নিরাপদ। মাস্তান গুন্ডারা সবসময় আপনার আশেপাশে উৎপেতে বসে আছে, সুযোগ পেলেই তারা সদ্ব্যবহার করবে। তাই বলছি একটু সাবধানে থাকবেন। সমুদ্র পাড়ি দিয়ে আজ যখন আমি পেছনে তাকিয়েছি সুমনা, তখন দেখেছি সেই সমুদ্রের তীরে আজ আমি সম্পূর্ণ একা নিঃসঙ্গ। আমার পেছনে কেউ নেই, আমার একমাত্র সন্তান আজ আমার কাছ থেকে লক্ষ যজন দূরে। কেন জানো শুনুন, তোমার ছেলে এখন রাস্তায় ঠেলা গাড়ি চালায়, নিজের হাতে কামাই করে। আজ আরিফ আমার চোখে আঙুল দিয়ে প্রমাণ করেছে ওই সঠিক আর আমি ভুল। তুমি আর আমি মিলে ওর জন্য যে ভবিষ্যৎ গড়েছিলাম তা আরিফ প্রত্যাখ্যান করে চলে গেছে ঠিকই, কিন্তু জানো শুনমানা, আজ রাস্তায় ওকে থেকে গর্বে আমার বুকটা ভরে গেছে। আজ মনে হচ্ছে আমার রাহিপ নষ্ট হয়ে যায়নি, পরিশ্রমের উত্তপ্ত আগুনে পড়ে ও সত্যিকারের মানুষ হয়েছে। আজ উঁচু গলায় চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরিফ আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। টাকার পেছনে ছুটতে গিয়ে আমি হয়তো সত্যি সত্যি ওর উপর অন্যায় করেছি, হয়তো সত্যি সত্যি আমি ওর সেরকম যত্ন নিতে পারিনি যা নেওয়া উচিত ছিল। মিথ্যে অহংকার আড়ালে নিজেকে আমি সবসময় আরিফের কাছ থেকে লুকিয়ে রেখেছি, কখনো জানতে চাইনি ওর মনের দুঃখ কি, কি ওর কষ্ট। আজ ওকে রাস্তায় দেখে আমার বারবার মনে হয়েছে ছুটে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরি, চিৎকার করে আমি ওর সামনে দুই হাত জোর করে বলি, আমাকে মাফ করে দে খোকা, আমাকে তুই আর কষ্ট দিস না খোকা, তুই আমাকে মাফ করে দে, তুই ফিরে আয় খোকা, ফিরে আমার বুকে ফিরে আয়, আমার বুকে ফিরে আয়। আপনি কি চাইতে এসেছেন? তোমার চুরিগুলো সব সম্পর্ক নিজের হাতে কবর দিয়ে স্বর্ণের চুরি দিয়ে সেই ভাঙা সম্পর্কে রক্তক্ষরণে মলম লাগাতে এসেছেন বুঝি? চুরির বিনিময়ে কি আপনাকে আবার ভালোবাসতে হবে, প্রেমের প্রতিদান দিতে হবে? ছি ছি মো, তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, আমাকে চড় মেরে অপমান করে বাড়ি থেকে বের করে দেবার পরও আপনার আর আমার সম্পর্ক থাকবে ভাবলেন কি করে মিস্টার আরিফ? চুপ করুন, আজ আমি আপনার কোনো কথাই শুনবো না। কি ভেবেছেন আপনি, মানুষের মন মাটির খেলাঘর? যখন চাইলাম নিজের হাতে ভেঙে দিলাম, যখন চাইলাম আবার গড়ে নেব? না মিস্টার আরিফ, না, আমার মন এত সস্তা নয়। এই মন যাকে ভালোবাসে অন্তর থেকেই বাসে, কিন্তু আপনার বড়লোকী নজর সেদিন আমার ভালোবাসাকে দেখতে পায়নি। সেদিন আপনি আমার হাতের ওই মদের বোতলটিকেই দেখেছিলেন, কিন্তু আমার মনের ভিতরে সেই অনুভূতি দেখেননি যে অনুভূতি আপনার জন্য আমাকে মদ কিনতে বাধ্য করেছিল।
আমি এতদিন একা ছিলাম, একা থাকতে আমার কখনো কোনো অসুবিধে হয়নি মিস্টার আরিফ, তাই আমি একাই থাকতে চাই। আমার জীবন আপনার কোনো প্রয়োজন নেই। আমি খুব সাধারণ মেয়ে, কঠিন বাস্তবতার মাঝে মানুষ হয়েছি, আমাকে আমার মতো থাকতে দিন প্লিজ। মো, তুমি কি আমাকে কোনো কথা বলার সুযোগই দিবে না? কথা বলার আর কোনো কিছু বাকি নেই মিস্টার আরিফ। এই মো আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু এখন আমার ঘুম ভেঙে গেছে। স্বপ্নগুলো আমি আর মনে করতে চাই না। আপনি এখন আসুন। আমি মানুষ নামের কলঙ্ক, আমার কেউ নেই, আমার কেউ থাকতে পারে না। মোহাম্মদ রাসূলুল্লাহ, ছোট সাহেব, কি হয়েছে ছোট সাহেব? আমার জন্মটাই নষ্ট মামা, আমি অশুভ এক অপয়া সন্তান, নয়তো কেন সবাই আমাকে এভাবে দূরে ঠেলে দেয়? কোন পাপে ওরা আমাকে বারবার ভুল বুঝে, যাকে ভালোবাসি প্রাণ দিয়ে, কেন সে এভাবে আমাকে আঘাত করে? হে খোদা, এ কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? কেন, কি হয়েছে? আপনারা কে কি করছে ছোট সাহেব? নিজের পরিশ্রমের কামাই তিল তিল করে জমিয়ে গহনার দোকান থেকে মোয়ের বন্ধক রাখা চুরি ছাড়িয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু মৌ সে চুরি ফিরিয়ে দিয়েছে। ও চুরির মাঝে দেখেছে আমার স্বার্থ, দেখেছে আমার মধ্যে বড়লোকী নোংরা মনটাকে, দেখেনি আমার ভালোবাসা, বুঝেনি বুঝেনি আমার অনুভূতি। মামা মামা, ও আমাকে প্রত্যাখ্যান করেছে, ও আমাকে বলেছে ওর জীবনে আমার কোনো প্রয়োজন নেই। আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে মামা, আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে মামা, ব্যর্থ হয়ে গেছে। আপনি আপনি আবার কেন এসেছেন? ওকালতি করতে পাঠিয়েছে আপনাকে? ওকালতি করতে পাঠাইছে। সেইদিন ছোট সাহেবের বাপ আমারে কইছিল আরিফের উকিল, আজ তুমিও কইতেছো উকিল? হ্যাঁ, আমি আরিফের উকিল। আমার ছোট সাহেবের ওকালতি করতে আমি আইছি। ওকালতি করে মামলায় জেতা যায় মামা? ভাঙা মন জোড়া দেয়া যায় না। আরে মন তো ভাঙনের কথা ছোট সাহেবের, তোমার মন ভাঙবো কেন? তুমি তো সে কারণ, যেই কারণে ছোট সাহেব প্রাসাদের আরাম আয়েশ থুইয়া বস্তিতে এসে থাকতেছে। তুমি তো সেই কারণ, যার লেগা বড় সাহেব আর ছোট সাহেবের মধ্যে ঠান্ডা লড়াই চলতেছে। তুমি তো সেই কারণ যে একটা কোটিপতি পোলারে রাস্তায় ঠেলা গাড়ি আলা বানায় দিচ্ছ। আমার আমার ছোট সাহেব তোমার লেগে কত কষ্ট করে চুরি বানায় আনছিল, তুমি ফিরে দিছ। যে হাতে চুরি আছিল সেই হাতে ফসকাগুলো তোমার নজরে পড়ে নাই? মানে সারাটা জীবন আমি ছোট সাহেবের লগে কাটাইছি, লোকটাকে চিন্তা আমার কোনো বাকি লাগে না। ছোট সাহেব তোমার খুব ভালোবাসে, নিজের জীবনের চাইতে ভালোবাসে, সেই ভালোবাসাটা নেই। আজ তোমার কাছে ছুটে আইছিল মা, তুমি তারা ফিরে দিছ। দুনিয়ার সব মায়ের সাথে করতে পারে, তোমার যে বলতে পারবো না মা, দরকার হইলে নিজের জীবন দিয়ে দিব, কিন্তু তোমারে বলতে পারবো না মা। তুমি আমার ছোট সাহেবের মনে শান্তি দাও মা, আমি 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 তোমার আমি তোমার কাছে হাত জোর করতে হয়েছি মা, আমার ছোট সাহেবকে ফিরিয়ে দিও না মা, আমাকে ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না মা।
सुख तुम्हारी साथे चले प्रेम जनो प्रतिदिन हृदय सूर्य आलो साथी करे तबे की जुले पूरे दिन फुरा तो मारी तुम्हारी कथा बोले चोख तुम्हारी साथे चले प्रेम जनो प्रतिदिन हृदय सूर्य आलो খুন খারাপির মধ্যে গেলে টেন্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে আসিফ চৌধুরীর পাশে কেউ নেই সে এখন একা তুমি শুধু তাকে থ্রেট করে দিলি ও টেন্ডার জমা দেবে না আপনার সাথে কথা বলার জন্য আপনি আগামীকাল সিটি কর্পোরেশনে টেন্ডার জমা দিতে যাইবেন না কেন
এই বছরের টেন্ডার আমগো অসম্ভব আরিফ কনসোর্টিয়াম প্রতি বছরের মতো টেন্ডার জমা দেবে এবং টেন্ডার পাবে তোমাদের কোনো হুমকি আমাকে আমার সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারবে না ও তাই নাকি ওই বুঝে কই কি কালারে তো সিস্টেম গড়ন লাগবে ছাড়ো রাস্তা ছাড়ো নাহলে আমি পুলিশ ডাকবো অশীল চৌধুরী যাওয়ার আগে তোমারে কয়ে যাই সিটি কর্পোরেশনে যদি তোমারে দেখি তাহলে তোমার লাশ ফলাই দেবো চল চর মেরেছে হা মারছে তাতে তোমার কি তোমার লগে তো ওই বাড়ির কোনো সম্পর্ক নাই আসিফ চৌধুরী এবার বুঝুক মজা কত তোমার মতো পোলা যদি তার পাশে থাকতো তাহলে কি শুয়ারের বাচ্চা বাচ্চু আমার বড় সাহেবের গালে কি চোর মারতে পারত কি নাম বলে মাস্তানটার বাচ্চু বাচ্চু
জবাব আমি থাপ্পড় দিয়ে দিলাম। আর যে হাত দিয়ে তুই আসিফ চৌধুরীর কালে থাপ্পড় মেরেছিস, সেই হাত আমি নিয়ে নেব, সেই হাত আমি নিয়ে নেব। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার মামা? আরিফ ভাইয়া কোথায়? আরিফের কি দরকার মামা? বাচ্চু থানায় অভিযোগ করেছে, আরিফ ভাইয়া তার আস্তানায় ঢুকে তাকে খুন করতে চেয়েছিল, ব্যর্থ হয়ে তাকে মারাত্মকভাবে আহত করেছে। তাই আরিফ ভাইয়াকে আমার সাথে একটু থানা যেতে হবে। বাহ সোহেল বাহ, একজন মাস্তানের কথা আজ তুমি আমাকে গ্রেপ্তার করতে এসেছো, অথচ কোন সাধারণ মানুষের অভিযোগে তো তুমি কোন মাস্তান গুন্ডাকে ধরনি। স্বীকার করছি ভাইয়া, আসলে পুলিশ সাক্ষীর অভাবে কোনো ক্রিমিনালের বিরুদ্ধে কিছুই করতে পারে না। কিন্তু ভাইয়া, এই ক্ষেত্রে সাক্ষী দিয়েছে বাচ্চুর আস্তানার কিছু ছেলে। ভাইয়া, আপনাকে আমাদের সাথে থানায় যেতেই হবে। আমাকে কি গ্রেপ্তার করা হচ্ছে? না ভাইয়া না, যে হাত আমার ভবিষ্যৎ গড়েছে, যে হাত নিজে যুদ্ধ করে আমার বিয়ে দিয়েছে, সেই হাতে হাত করা পড়াবার মতো ধৃষ্টতা আমার নেই। আমি আপনাকে সসম্মানে থানায় নিয়ে যাব। ঠিক আছে চলো। না না, আমার ছোট সাহেবরে আপনি নিতে পারবেন না। মামা তুই কোনো চিন্তা করো না, আমি যাব আর আসবো, চলো চলো। আই এম সরি আরিফ ভাইয়া, কেসের ধারাটা খুবই জটিল, জামিন পেতে একটু সময় লাগবে। আরিফের জামিন আমি নিয়ে এসেছি। ওকিল সাহেব ঋণ। আরিফ ভাইয়া, আপনার জামিন হয়ে গেছে। সোহেল, তুমি মিস্টার আসিফ চৌধুরীকে জানিয়ে দাও ওনার জামিনদার হবার কোনো প্রয়োজন নেই। বলো আরিফকে, বলো সন্তান হিসেবে নয়, আমি ওর জামিন নিয়েছি একজন নাগরিক হিসেবে আর একজন নাগরিকের সম্মান বাঁচাবার জন্য। আমি তোর সারা শরীর টুকরা টুকরা কইরা ফেলাবো। সাথে সাথে উনি মারা গেছেন। না কেন না, বলুম আমা মরতে পারে না। এই যে দেখুন আঙ্কেল, আঙ্কেল দেখুন,
ওরা শরীর এখনো গরম আছে। আসুন আসুন, দেখুন দেখুন। আই এম সরি আরিফ, হি ইজ ডেড। নাম কেলা, ওই পবিত্র মুখটা ঢাকবেন না। আবার আবার আমার মামা বলতে পারে না। শান্ত হও আরিফ, আরিফ শান্ত হও। নো আঙ্কেল, নো নো। আপনি কি বলছেন আঙ্কেল? আমি শান্ত হব? আমি কি করে শান্ত হব? সারা জীবন যে আমাকে বুকে আগলে রেখেছে, দিয়েছে বাবার আদর, মায়ের স্নেহ, সেই মামার মৃতদেহ আজ আমার চোখের সামনে। আমি কি করে শান্ত থাকবো আঙ্কেল? আমি কি করে শান্ত থাকবো আঙ্কেল? বলো বাবা, আমি কি করে শান্ত থাকবো? বলো বাবা, আমি কি করে শান্ত থাকবো? বলো বাবা, তুমি বলে দাও, তুমি বলে দাও। ডন্ট টাচ হিম। আরিফ, এ কি বলছিস তুই? হ্যাঁ মিস্টার আসিফ, হ্যাঁ। ভুলু মামাকে ছোঁয়ার অধিকার আপনার নেই। জন্ম পরিচয় ছাড়া আপনি আমাকে কিছু দিতে পারেননি, কিন্তু এই দরিদ্র লোকটি সারাটি জীবন শুধু আমাকে দিয়ে গেছে, বিনিময় কিছুই পাইনি। আমি জানি আরিফ, আমি জানি। ভুলু, ভুলু সারা জীবন তোকে তাই দিয়েছে যা আমি দিতে পারিনি, তাই তাই ভুলুর শেষ কাজটা আমাকে করতে দে। অসম্ভব। ভুলু আমার সব কিছুর দায়িত্ব আমার। আমি নিজ হাতে তাকে দাফন করব, নিজের কাঁধে করে তাকে আমি গোরস্থানে নিয়ে যাব। সেখানে আপনার কোনো সহযোগিতার প্রয়োজন আমার নেই। আর শুধু একটা কথাই বলতে চাই, যদি কোনোদিন পৃথিবীতে আবার মানুষ হয়ে জন্মায়, তাহলে যেন আমি ভুলু বাবাকে বাবা বলে ডাকার সুযোগ পাই, বাবা বলে ডাকার আমি সুযোগ পাই। ভুলু বাবা, ভুলু বাবা। আমার লাশ আমি নিজের হাতে দাফন করব, সেখানে আপনার কোনো সহযোগিতার প্রয়োজন নেই। জন্ম পরিচয় ছাড়া আপনি আমাকে কিছুই দিতে পারেননি, কিছুই দিতে পারেননি, কিছুই দিতে পারেননি। কোনদিন আবার পৃথিবীতে মানুষ হয়ে জন্মায়, তাহলে আমি যেন ভুলু মামাকে বাবা বলে ডাকার সুযোগ পাই, 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 ডাকার সুযোগ পাই। সর্বনাশ, এ তো জ্ঞান নেই, অ্যাটাক করেছে। ডন, হাসপাতাল নিতে হবে, মহানগরে ফোন কর। হ্যালো, মহানগর হাসপাতাল। আসিফের দুটো আটারি নবুভাগ বন্ধ হয়ে গেছে, আজকে অপারেশন করতে হবে, নয়তো ওনাকে বাঁচানো যাবে না।
অপারেশন হলে বাঁচবে তো? জীবন মৃত্যুর কথা বলা যায় না, সবকিছু আল্লাহর হাতে। আপনি অপারেশনের ব্যবস্থা করুন। বাদল, আমার মনে হয় আমি আর বাঁচবো না। উকিলকে খবর দাও, আমি আমার সমস্ত সম্পদ আরিফের নামে লিখে দিতে চাই। তুমি আরিফকে খবর দাও। তুমি চিন্তা করো না তো, অপারেশন হলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তবু আমি চাই তুমি উকিলকে আসতে বলো। ঠিক আছে, আমি এক্ষুনি খবর দিচ্ছি। এই তোমার পলিটিক্স, সারা জীবন গোলামি করেছি আমরা, আর এখন সবকিছু পাবে আরিফ, অসম্ভব। আস্তে কথা বল, মাথা ঠান্ডা করে শোন। কাটাবার চুকে ঢাকা শহরের সব সন্ত্রাসী দিনে তৈরি হতে বল। অপারেশন টেবিলই আজ আসিফকে শেষ করে দিতে হবে। আরিফ যদি বাধা দিতে আসে তাহলে তাকেও। গুড ডিসিশন ড্যাড, তোমার এই সিদ্ধান্তের অপেক্ষাতে এতদিন ছিলাম। আসিফও থাকবে না, আরিফও থাকবে না, ওদের সবকিছু তখন চলে আসবে আমাদের হাতে। কি বলছেন আপনি? ওই বাদলের কারণেই আজ থেকে 20 বছর আগে মারা গেছে তোমার মা। কি? বাদল নিজের হাতে সেদিন স্যালাইনে বিষ মিশিয়েছিল। হাসপাতালে ঢোকার সমস্ত রাস্তা সিল করে দে, কেউ ঢুকবেও না, কেউ বেরোবেও না। ঠিক আছে। হ্যালো, ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি ফোর্স নিয়ে আসছি। ওকে, আসিফকে জলদি অটিতে নেওয়ার ব্যবস্থা করো। জি স্যার। ওকে। ওই ডাক্তার, আর এক পায়ে গুলে গুলি করে তোর বুক ঝালসুরা করে দেব। ওর অপারেশন আমি করব। ডাক্তার, জলদি অপারেশন থিয়েটারে নিয়ে যান, যান। Oh!
কারেন্ট চলে গেছে, জলদি কারেন্টের ব্যবস্থা করো, কুইক। এভাবে অন্ধকারে অপারেশন করা সম্ভব নয়। বিশ্বাসঘাতক বেইমান, তোরা চিনি রাস্তার ফকির। আমার বাবা তোদেরকে রাস্তা থেকে তুলে এনে প্রতিষ্ঠিত করেছিল। আমার অসুস্থ মাকে স্যালেনের ব্যাগে বিষ মিশিয়ে সেই প্রতিদান তুই দিয়েছিস, আমার অসুস্থ মাকে অসহায়ভাবে হত্যা করেছিস। তোদের মতো পাপীদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। Welcome back, Mr. Asif. Doctor, আমার ছেলে, আমার আরিফ কোথায়? তোমার ছেলে এখানেই আছে। সন্ত্রাসীদের সাথে মোকাবেলা করে ও শুধু তোমাকেই নয়, পুরো হাসপাতালের রোগী, ডাক্তার, নার্স সবাইকে বাঁচিয়েছে। ওর মতো সন্তান সমস্ত বাবার গর্ব, দেশ ও জাতির গর্ব। আরিফ, আমার কাছে আরিফ, তোর কাছে আয় পাগবা। কতগুলো বছর আমার কাছ থেকে দূরে সরে আছিস, আয় বাবা আমার কাছে আয়, আয় বাবা। যাও আরিফ। আরে আরিফ আয়। বাবা, তোর প্রতি আমি অনেক অবহেলা করেছি, অনেক অন্যায় করেছি। না বাবা, বাবা কখনো অন্যায় করে না, অন্যায় করে সন্তান। ওই শয়তান বাদলের জন্য, ওই শয়তান বাদলের জন্য আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ও আমার মাকে হত্যা করেছে। তোমার আর আমার সম্পর্কের মাঝে দেয়াল সৃষ্টি করেছে। ও বাবা, ওর পাপের শাস্তি পেয়ে গেছে। আজ থেকে বাপ বেটার মাঝে আর কোনো লড়াই থাকবে না। বাবা বাবা, তুই আমাকে ক্ষমা করো বাবা। বাবা তুই আমাকে ক্ষমা করো। চুপ কর, চুপ কর। করতে পারি, করতে পারি একটা শর্তে, যদি যদি আমার বৌমাকে নিয়ে
তুই আবার তোর বাড়িতে ফিরে যাস। কি বাবা যাবে না? তুমি যাবে না এই পাগলার বাড়িতে? যাবো বাবা, আমি যাবো। আরিফ ভাইয়া, এবার আপনাকে আমাদের সাথে যেতে হবে, চলো। দোয়া করি আল্লাহ তোমাদের সুখে রাখুক। ওদের রুমে নিয়ে যাও, চলো।